ল্যাপটপ জগতে এইচপি ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড এবং মোস্ট এস্টাবলিশ ব্র্যান্ড বলা যায়। বাংলাদেশে এইচপি ল্যাপটপগুলো মার্কেট খুবই হাই, অর্থাৎ এইচপি ল্যাপটপ বলতে আমাদের একটা রিলায়েবিলিটি জায়গায় কাজ করে, যেন এইচপি ল্যাপটপ মানে হচ্ছে ভালো হবে, এইচপি ল্যাপটপ মানে হচ্ছে অনেকদিন ইউজ করা যাবে, লাইক 500-700 বছর। তো আজকে আপনাদের সামনে একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে HP 3022 মডেলের, যেটা হচ্ছে 3022TU 15-inch ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল আছে। আজকে এই ল্যাপটপটা নিয়ে কথা বলার মেইন একটা রিজন হচ্ছে, যারা হচ্ছে বাজেটের মধ্যে একটা এইচপি ল্যাপটপ চাচ্ছিলেন, যেটা দিয়ে হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপনাদের বেসিক কাজগুলো অফিসের বা হচ্ছে বাসা আপনারা রেগুলার কাজের জন্য একটা ল্যাপটপ খুঁজছিলেন, তাদের জন্য বেসিক্যালি এই ল্যাপটপটা, স্পেশালি যারা হচ্ছে লং টাইম ধরে ইউজ করার জন্য একটা ল্যাপটপ খুঁজছিলেন। সো এটা হচ্ছে HP 3022TU সিরিজের একটা ল্যাপটপ। প্রথমে একটু কালার নিয়ে যদি বলি, এইচপি ল্যাপটপগুলো মোস্ট অফ দ্য টাইম সিলভার কালার দিয়ে আসে, শুধুমাত্র এই ল্যাপটপটাই হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আসছে 3022 মডেলের, অ্যান্ড এটার অন্য কোনো ভ্যারিয়েন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়ে আসছে। প্রসেসর হিসেবে এই ল্যাপটপটাতে ইউজ করা আছে ইন্টেল কোর i3 11th জেনারেশনের একটা প্রসেসর, এবং এখানে হচ্ছে র্যাম হিসেবে পেয়ে যাবেন আপনারা 32 বাসের একটা র্যাম, সেই সাথে আলাদা একটা র্যাম সার খালি আছে, আপনারা চাইলে সেখানে র্যাম আপডেট করতে পারবেন। অ্যান্ড প্রাইমারি স্টোরেজ হিসেবে এখানে ইউজ করা হচ্ছে 1 TB হার্ড ডিস্ক, এবং চাইলে আপনারা এখানে M.2 অ্যাড করতে পারবেন। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, এটার ফুল বডিটা হচ্ছে কিন্তু হার্ড ফাইবার থেকে, অ্যান্ড এইচপি ব্ল্যাক কালারের ল্যাপটপ খুব বেশি থাকে না, যার কারণে হচ্ছে এটা ব্ল্যাক কালার দিয়ে আসার কারণে এটার লুকসটা আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি। সো যাদের আপনাদের ব্ল্যাক কালারের ল্যাপটপ পছন্দ, আমার মতে এইচপি এই ল্যাপটপ আপনারা নিতে পারেন। অ্যান্ড এই ল্যাপটপটাতে ইউজ করা আছে হচ্ছে 41 আওয়ার একটা ব্যাটারি, এবং যেটাকে চার্জ করার জন্য 45 ওয়াট আওয়ার একটা চার্জার এখানে পেয়ে যাচ্ছে। অ্যান্ড উইন্ডোজ 11 প্লাস হচ্ছে মাইক্রোসফট অফিস পেয়ে যাবেন আপনারা লাইসেন্স করা, সেই সাথে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 1 বছরের। এই ল্যাপটপের পোর্টসগুলো নিয়ে যদি আমি ছোট্ট করে বলি, এখানে হচ্ছে আপনারা রাইট সাইডে হচ্ছে 2টি USB পোর্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে হচ্ছে চার্জিং পোর্টটা আছে, ঠিক তার অপোজিটে হচ্ছে এখানে USB Type-C প্লাস হচ্ছে HDMI এবং ল্যান পোর্টটা এখানে পেয়ে যাবেন, আর হেডফোন জ্যাকটা হচ্ছে একদম লাস্ট সাইডে দেওয়া আছে। আর স্পিকারের পজিশনটা হচ্ছে এই ল্যাপটপের উপরের সাইডে, সো যার কারণে হচ্ছে আপনারা সাউন্ডটা ভালো পাবেন, অর্থাৎ এই পাশ থেকে সাউন্ডগুলো আপনার সাউন্ডগুলো আসবে আপনাদের ল্যাপটপ থেকে। সো 52,000 টাকা বাজেটের মধ্যে আমি বলবো HP 3022 সিরিজের ল্যাপটপটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল বলা যায়, এবং যারা হচ্ছে এইচপির ফ্যান বেজ আছেন বা এইচপি ল্যাপটপের প্রতি যাদের রিলায়েবিলিটিটা বেশি, তারা হচ্ছে এই ল্যাপটপটা দেখতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড এই ল্যাপটপ নিয়ে ডিটেলস যদি আর কোনো কিছু জানা থাকে, চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা সেখানে রিপ্লাই করে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।